কোভিডের সময় বেশ কিছু এমইএমইউ প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিলেন দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ অনেক দিন হয়ে যাবার পরেও সেই ট্রেনগুলি আর ট্র্যাকে ফেরেনি সম্প্রতি ঘোষিত হয়েছে যে এই ট্রেনগুলি ক্রমশ এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আবার নিয়মিতভাবে চালু হয়ে যাবে এখানে সেই সব মেমু প্যাসেঞ্জার ট্রেনের তালিকা দেওয়া হল যে ট্রেনগুলি আবার নতুন করে চালু হচ্ছে সেগুলো হলো থ্রি এইট সেভেন টু সিক্স খড়গপুর সাঁতরাগাছি মেমু প্যাসেঞ্জার থ্রি এইট সেভেন জিরো ওয়ান হাওড়া খড়গপুর মেমু প্যাসেঞ্জার থ্রি এইট সেভেন ওয়ান টু খড়গপুর সাঁতরাগাছি মেমু প্যাসেঞ্জার থ্রি এইট সেভেন টু থ্রি হাওড়া খড়গপুর মেমু প্যাসেঞ্জার থ্রি এইট সেভেন ওয়ান জিরো খড়গপুর হাওড়া মেমু প্যাসেঞ্জার এবং থ্রি এইট সেভেন ওয়ান ফাইভ সাঁতরাগাছি খড়গপুর মেমু প্যাসেঞ্জার এই যে মোট ছয়টি ট্রেনের কথা বললাম তার শেষ চারটি ট্রেন নিয়মিতভাবে চালু হবে পয়লা এপ্রিল দু থেকে প্রথম ট্রেনটি অর্থাৎ খড়গপুর সাঁতরাগাছি মেমু প্যাসেঞ্জার চালু হবে চব্বিশে মার্চ এবং হাওড়া খড়গপুর মেমু প্যাসেঞ্জার দ্বিতীয় ট্রেনটি চালু হবে পঁচিশে মার্চ তারিখে কয়েকদিন আগে রেলওয়ে কর্তৃপক্ষ কোভিডের পর চালু হওয়া বেশ কিছু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনে এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রত্যাহার করে নিয়ে আবার আগের মতো প্যাসেঞ্জারের ভাড়া কার্যকর করেছেন তারপর এই মেমু স্পেশাল ট্রেনগুলি চালু হওয়ার ফলে সাধারণ যাত্রীদের যে অনেক সুবিধে হবে সে বিষয়ে নিঃসন্দেহে বলা যেতে পারে